সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম বান্দাতার প্রতিপালককে জানার বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো মাতফিকি বিল্লাহ দলিল প্রমাণসহ ইসলামকে জানা সংক্ষিপ্ত কথা হলো ইসলামের রোপণ পাশটি এটা আমরা সবাই জানি কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ নিচ্ছি আল্লাহ রসুল এরপর নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা রা মাহের রমজানে রোজা রাখা এবং হজ করা এটা আমরা জানি দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষে शाहिद আল্লাহু анনা লা ইলাহা ইল্লা হুয়াল মালিক হুয়াল মালায়েকাту ওয়া উলুল ইলমু লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ বলেন আল্লাহ সাক্ষ্য প্রদান করেন যে নিশ্চয়ই তিনি বিধিত সত্যিকার কিয়ামাবুদ নেই ফেরেশতাগণ জ্ঞানবানগণ আল্লাহর ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত তিনি বিধিত অন্য কোন সত্তা মাবুদ নেই শালী পরাক্রমশালী ফগ্গময় সূরাতুল ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন শাহিদুল্লাহু আননা লা ইলাহা ইল্লাহ হুওয়াল মলাআইকাতু ওয়াল মলাআইকাতু আউলিল ইলমু কাইমুম বিল কিস লা ইলাহা ইল্লা হুওয়াল আজিজুল হাকীম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল শাহাদত অর্থ হলো যে ব্যক্তি আল্লাহ ছাড়া সত্যি কোনো মাাবুদ নেই লা ইলাহ ইল্লা এর অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা হয় এ সম্পর্কে অস্বীকার করা এবং ইল্লাল্লাহু হল বাক্ক দ্বারা সমস্ত প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য স্থির করা এই ব্যাপারে আল্লাহ রব্লাল মসেন ওয়া ই কলা ই বড়ো আহিম আলি আবিহি অ কমিহি ইন্নি বড় উম্মি মা তাডুদোন ইল্লাল্লাজিনা ইল্লাল্লাজীনা ফাতরানি ফাইনাহু শাহাদীন ওয়াজা আলাহা কালি মাতুম বা কিয়াতুম ফি আ কিবিহি আ আল্লাহ ইয়র জিয়ন সুরাতুল জুখর হেরাসুল সাল্লাল্লাহ আলা সাল্লাম স্মরণ করে যখন ইব্রাহিম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিলাম

আমাদের মধ্যে তোমাদের মধ্যে যে বাক্য অভিন্ন ও সাদৃশ্য রয়েছে তার দিকে এসো যেন আমরা আল্লাহ কারো ইবাদত না করি ও তার সাথে কোনো অংশীষ্টার না করি আল্লাহকে পরিত্যাগ করে আল্লাহ আল্লাহকে আমরা পরস্পর কাউকে প্রভুরূপে গ্রহণ না করি অতঃপর যদি তারা ফিরে যায় তবে বলো আমরা সাক্ষী থাক তোমরা সাক্ষী থাকো যে আমরা এই মুসলিম সুরাতুল আল এমরান আয়াত নম্বর চৌষট্টি এ ব্যাপারে হাদিসের রেফারেন্সগুলো আমরা আসছি এবার আসেন মোহাম্মদ সাল্লাহ আসলাম এর প্রমাণ যেমন আল্লাহর পরেই সি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিততুম হারিসুম আলাইকুম বিল রাউবিল মুমিনিনা রাহউফুল রাহিম তোমাদের নিকট আগমন করেছে তোমাদেরই মধ্যকার এমন একজন রাসূল যার কাছে তোমাদের ক্ষতিকারক বিষয় অতি কষ্টকর মনে হয় যে হচ্ছে তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী মুমিনদের প্রতি বড়ই স্নেহশীল করুণাময় সূরা আত-তাওবা 118 নম্বর আয়াত আল্লাহু রাব্বুল আলামিন মাসে

যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা বিউনি তাহলে আমার এতে বা করো তাহলে কী হবে ইয়েস বিবেকুম আল্লাহ আল্লাহ ভালোবাসবেন তারপরে কি হবে ওয়াক ফিরুল্লাহম জুনু বাকুম তোমাদের সমস্ত গুলা মাফ করে দিবেন আল্লাহ কাফর রাহিম আল্লাহ সে কাপুর এখানে আল্লাহ বলেছেন শাহাদাতু আন্না মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ রসুল্লাহ শাহাদাতের বাক্যের অর্থ হলো যে তিনি রাসুল সাল্লাহ সাল্লাম যা করতে আর নির্দেশ দিয়েছেন তার আনুগত্য করা তার সমস্ত কথা সংবাদ সত্য বলে স্বীকার করা আর তিনি যা করতে নিষেধ সাবধান করেছেন তা বর্জন করা আমরা আল্লাহ পাকের ইবাদত সেইভাবে করব। যেভাবে তিনি শরীর বিধান অর্থ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো কথা কাজ

তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্তে হয় একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে জাকাত প্রদান করতে এবং এটাই স্পষ্ট দিন এখান এখানে কি বলা আছে যে আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্তে তার মানে হতল শিরিক থেকে মুখ ফিরিয়ে তাওহিদ অভিমুখী হওয়া তারপরে সে আল্লাহ বলছেন এবং তার ইবাদত এবং নামাজ কায়েম করা অর্থাৎ সুপ্রতিষ্ঠিত সঠিক অথবা এমন উম্মত যে উম্মত সঠিক ও মধ্যম পন্থা তারপর আল্লাহ বলছেন রোজা ফরজ হওয়ার পর মানে আল্লাহ হে কারণ তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেন তোমরা সৎ সংযমশীল হতে পারো সুরাতুল বাকারা একশত তিরাশি আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে কাবাগৃহ হজ করা সেসব মানুষের উপর অসু অবশ্যই কর্তব্য যারা শারীরিক আর্থিকভাবে ঐপথ অতিক্রম সামর্থ্য এবং যদি কেউ অস্বীকার করে তবে নিশ্চয়ই আল্লাহ সমগ্র বিশ্ববাসীর হতে অপ্রত্যাশা মুক্ত সুরাতুল আল এমরান সাতান্ন নম্বর আয়াত সাতানব্বই আয়াত এখানে আল্লাহ রবুল আলমী যে ইসলামের কথা আগে পথে বুঝতে হবে ইসলাম অর্থ কি ইসলাম হচ্ছে সালান্ডার করা আনুগত্য করা নত হওয়া মানে এক কথায় ইসলাম যে সালান্ডার করা এই সালেন্ডারের মধ্যে যে আমাদের রোকন ইসলামে যে পাঁচটি রোকন আছে এরকম হাজের কথা কে বলেছেন আল্লাহ বলেছেন তো আল্লাহর কথা অকপটে মানন যেমন ইব্রাহিম আলহি আসসালাম করেছে আসলিম ইব্রাহিম তুমি স্যালেন্ডার করো ইব্রাহিম আলহ সালাম কোনো কথা না আসলাম তুই রব্বিল আলমিন আমি সেই সেই মহান প্রতিপালকের নিকটে সালান্ডার করলাম মাথা পেতে দিলাম কাত করে দিলাম অতাল্লাহুল জাহিদ জাবিল যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বাপু দুজনেই তাদের মাথাকে আল্লাহর আনুগত্যে আল্লাহর কদম্বর করে লুটিয়ে পড়লেন অত মাথাকে কাত করে দিলেন সুতরাং আল্লাহর যে আদেশ যে কথা আল্লাহ দ্বিতীয় রসুল সাল্লাহ আলিয়া সাত আপনি বলেছেন অর্থাৎ রসুল আলাইহি আলসালাম যা দিয়েছেন যেমন রসুলসাল্লাসাল্লাম কি দিয়েছেন আমরা অনেকে বলি কোরআন বাণী জি জিনা মিথ্যা কথা যেমন কোরআনে আল্লাহ সুরাত সূরাতুল নজম

প্রকৃত সালান্ডার প্রকৃত আনুগত্য প্রকৃত যেমন ও দখলে কাপ আল্লাহ পরিপূর্ণ তো ইসলামে দাখিল হও যদি এই রসুল সাল্লাহ কোন একটা বিষয় কি স্পষ্ট প্রমাণ যারা রসুল সাল্লাহ পবিত্র জমান থেকে আসে কোন একটা বিষয় যদি অবজ্ঞা করি তাহলে সেই ইসলামে পরিপূর্ণ দাখিল হলো না সুতরাং এভাবে তারপরে ইনশাআল্লাহুর রহমান আমরা চেষ্টা করব। কমন কমন্বয়ে ইসলামে তারপর আসলে ইমানের যে ছয়টি রোকন এই ইমানের ছয়টি রোকনের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করবো অমাত ওফিকি ইল্লা বি আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহর হুকুম রাসূল তরিকা আলাইহি ওয়া সাল্লাম দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া